আজকের আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে স্পিড কিভাবে বাড়াবেন। কম্পিউটারে স্পিড বাড়ানোর জন্য তিনটে ট্রিক্স আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমে আপনারা আসবেন কম্পিউটারের স্টার বটনে, সেখানে এসে লিখবেন রান, RUN। রান লিখে আপনারা সার্চ করবেন, রানটা এখানে বেরিয়ে আসবে। সেখানে আপনারা কী করবেন, এখানে আপনার যা থাকবে ওই লেখাটা কেটে দেবেন। কেটে দিয়ে প্রথমে আমরা লিখবেন TEMP, আমরা এখানে লিখবেন TEMP। পূর্বে যে পিটা কোনো স্পেসটা সরিয়ে দেবেন, লিখে আমরা ওকে করবেন। ওকে হওয়ার পর যেগুলো আসবে আমরা কন্ট্রোল অল মারবেন, কন্ট্রোল অল মারা সব কিছু সেট হয়ে যাবে। তারপর আমার ডিলিট অপশনে ক্লিক করবেন, যেগুলো ডিলিট হয়ে যাবে সেগুলো ডিলিট করে দেবেন, যেগুলো হবে না সেগুলো করতে হবে না। এবার আমরা ব্যাক করে যাবেন। আবার আপনারা স্টার বারে লিখবেন রান, RUN রান লিখে সার্চ করবেন, রান এসে যাবে। এরপরে আমরা কী করবেন, এরপরে আমরা লিখবেন ভাজিতক, চিহ্ন দেবেন, তারপর TEMP, আবার ভাজিতক দিয়ে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। যা কিছু আসবে আমরা কন্ট্রোল অল মারবেন, তারপরে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর ওকে ইয়েস করে দেবেন, ওকে অথবা ইয়েস, যেগুলো ডিলিট হয়ে যাবে সেগুলো ডিলিট হবে, যেগুলো হবে না সেগুলো স্কিপ করে দেবেন। এরপর আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন। লাস্ট ট্রিক্সটা আপনারা দেখে নিন। আবার এখানে যেমন করে লিখেছিলাম রান, রান লিখে আমরা এখানে লিখব PREFETCH, লিখে আমরা সার্চ করবেন, এটা কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর যা কিছু আসবে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। কন্ট্রোল অল মারবেন, মানে সব কিছু সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। এই তিনটে ট্রিক্স আমরা অবলম্বন করলে আমাদের যে সমস্ত কম্পিউটার স্লো চলছিল সেগুলো একদম ঠিক হয়ে গিয়ে পুনরায় নতুন যেমন কম্পিউটার গিয়েছিলেন সেরকম চলতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।